কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি আমি তাই বলি, যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন, উৎপাদন বাড়াতে হবে যেন আমাদের অন্যরূপে নির্ভরশীলতা কমে যায়। এখন পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও যখন দাম বাড়ে কিছু লোক মজুদারি করে, ইচ্ছে করে মজুদারি করে দাম বাড়ায়, ওই তখনই আমাদের কিছু বিকল্প পদক্ষেপ নিতে হয়। যেমন পেঁয়াজের কথা বললে আমি জানি যে পেঁয়াজ আছে, পেঁয়াজ ছাড়ছে না, নিয়ে বসে আছে, মানে পেঁয়াজ পচাবে ফেলে দেবে তাও বেশি দাম দেবে। যখন আমি আমদানি শুরু করলাম 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিনবো ঠিক করলাম, 10,000 থেকে 12,000 মেট্রিক টন আসতে না আসতে পেঁয়াজের দাম কমে গেল। যারা হোল্ডিং করছিল দেখলো এই ব্যবসায় লাভ নাই। ঠিক এরকম যারা হোল্ডিং করে, যারা এইভাবে মানে মজুদারি করে কালোবাজারি করার চেষ্টা করে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের নিতে হবে, নিতে হচ্ছে, আমরা নিচ্ছি। আবার আপনারাও সাংবাদিকরা একটু খুঁজে খুঁজে বের করে দেন কোথায় কে গুজে গাড়ি রাখলো, আমরা খুঁজে খুঁজে বের করবো, নিয়ে নেব, মানুষের এই কষ্টটা যাতে না সে ব্যবস্থা নেব। তবে যেটা যখন মানুষের যেটা কষ্ট হয় আমরা কিন্তু কোনো কিছু লুকাই না, কারণ রাজনীতি তো মানুষের জন্য করি, মানুষের কষ্টটা আমরা বুঝি, সেজন্য আমরা সেটা স্পষ্ট বলি, বলেই আমরা চেষ্টা করি সেটাকে মানুষের কষ্টটা লাঘব করা যায় কীভাবে, তার পদক্ষেপ নিই এবং আমরা সেটা নিচ্ছি। এবং এভাবে যদি আমাদের প্রচুর চাল উৎপাদন হয়েছে, এবারেও তো আমাদের খুব ভালো ফসল আগামীতেও আসবে, এবং আমাদের আহ্বানের পরে এখন সবাই কিন্তু কারো কোনো জায়গায় এতটুকু জমি থাকছে, সবাই কিন্তু জমি চাষ করছে, সবাই কিন্তু নিজে কিছু কিছু মানে উৎপাদন করে যাচ্ছে। যেমন আগামীতে যে বর্ষা আসবে, বর্ষাকালে খুব স্বাভাবিক, বর্ষাকালে তো আর কাঁচামরিচের ক্ষেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না, কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি আমি তাই বলি, যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন, টমেটো অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কী করবো, আমরা রোদে শুকায় রেখে দেন। সান ড্রাই টমেটো তো খুব মানে বিদেশে ভীষণভাবে তো চলে, তা আমরা সব কিছু করবো। পেঁয়াজেরও তাই, যখন উৎপাদন বেড়েছে আমরা পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা, এবং আমরা আরেকটা উদ্যোগ নিচ্ছি যে আমাদের প্রতিটি ক্ষেত্রে যে উৎপাদন হবে সেটাকে একটু দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। সেইভাবেই আমরা ওই চিলিং সিস্টেম অর্থাৎ ফ্রিজার সিস্টেম এটা আমরা করব প্রত্যেক বিভাগীয় শহরে, যাতে আমাদের অতিরিক্ত উৎপাদিত পণ্যটা আমরা সংরক্ষণ করতে পারি আপদকালীন সময়ের জন্য। কারণ মনে রাখতে হবে আমাদের দেশটা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ, আজকে বন্যা কালকে ঝড় কালকে এগুলি হতে পারে, তো সেই সময়ের জন্য আমার বাড়ির উপরে নির্ভরশীল হতে না হয় আমাদের খাবার টাবার জন্য আমরা সংরক্ষণ করতে পারি এবং আপদকাল মানুষকে দিতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আর তাছাড়া নিজেরা প্রত্যেকই করতে পারেন, কারণ সবাই একটা অন্তত নিজের ছাদের উপরে বা ঘরে একটা কাঁচামরিচ গাছ যদি লাগান, যেমন আমার কাঁচামরিচ গাছ আমি যে গাড়ি বান্ধার ছাদের উপরে আজকে দেখলাম খুব সুন্দর ফুল আসছে, তাহলে বর্ষা আসতে আসতে আমার কাঁচামরিচ হবে, আমার তো কাঁচামরিচ কিনতে লাগবে না, কিন্তু ট্রাক্টর ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবো। সেরকম যদি সবাই করে তাহলে তো আর কষ্ট থাকে না, যার যার জায়গায় শেষে একটু উৎপাদন করলেই কিন্তু আমাদের কষ্টটা দূর হয়েছে। আমাদের মাটি তো অসম্ভব উর্বর মাটি এবং এত চমৎকার আর পৃথিবীর কোথাও কোনো দেশে নেই, আপনি একটা বীজ ফেললেই তো গাছ হয়, সেভাবে করতে হবে। তবে এটা ঠিক যে মজুদারি যারা করে একটু ধরেন খুঁজে বের করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।